আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাল থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষের দুদিন পর নিজেদের অবস্থান পরিষ্কার করতে দুপুরে সংবাদ সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে উপাচার্য জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পেয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিকে আমরা সবাই একটু সচেষ্ট থাকলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। তো এই ঘটনাটা খুবই দুঃখজনক, এবং বিশেষ করে যারা আমার নিরীহ ছাত্রদের উপরে আক্রমণ করেছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন জানিয়ে উপাচার্য বলেন, তারা ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত নন, তাদের 7 দফা দাবি বাস্তবায়নেও কাজ করছে প্রশাসন। মনে করি যে এরা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরা দুষ্কৃতিকারী হবে, কারণ আমরা চাই না যে আমাদের ছাত্ররা রাস্তা অবরোধ করবে বা আগুন দিবে। এগুলো যারা করেছে এই ব্যাপারে প্রশাসন তারা জানে, তারা সেভাবে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে পুলিশের উপর হামলা ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের অভিযোগে অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে 500 জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা মামলা এজাহার দিয়েছে, আমরা সেটা মামলাটি নিয়েছি, এবং গতকালকে আমাদের যে সরকারি সম্পত্তি যে ক্ষতি সাধন করেছে, আমাদের সরকারি হোন্ডা জ্বালিয়ে দিয়েছে এবং পুলিশ বক্সে যে আগুন দিয়েছিল যার কারণে সরকারি ক্ষতি সাধনের জন্য আমরা একটি মামলা রুজু করেছি। গেল শনিবার গাড়ির সিটে বসা ও ভাড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সংঘর্ষে আহত হন 150+ শিক্ষার্থী। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।